ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আগে আবহাওয়া অধিদপ্তর কিংবা স্থানীয় প্রশাসন বিভিন্ন ধরনের সতর্কতা সংকেত মাইকে প্রচার করে। বিভিন্ন সংকেতের মানে এবং ঝড়ের মাত্রা ও ক্ষয়ক্ষতি ভিন্ন রকমের হয়, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝেন না। ঝড়ের সময় আবহাওয়া অধিদপ্তরের দেয়া সমুদ্র বন্দরের ক্ষেত্রে 11টি এবং নদী বন্দরের ক্ষেত্রে 4টি সংকেত নির্ধারিত আছে। এই সংকেতগুলো সমুদ্র বন্দর ও নদী বন্দরের ক্ষেত্রে ভিন্ন বার্তা বহন করে। ঘূর্ণিঝড় সতর্কতা সংকেতের বিভিন্ন সংখ্যা আসলে কতটা ঝুঁকির ইঙ্গিত দেয়, চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। এক নম্বর, দূরবর্তী সতর্ক সংকেত। জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 61 কিলোমিটার, ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে। দুই নম্বর, দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে। তিন নম্বর, স্থানীয় সতর্ক সংকেত। বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসে একটানা গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। চার নম্বর, স্থানীয় হুঁশিয়ারি সংকেত। বন্দর ঘূর্ণিঝড় কবলিত, বাতাসে সম্ভাব্য গতিবেগ ঘন্টায় 51 থেকে 61 কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনো আসেনি। পাঁচ নম্বর, বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। ছয় নম্বর, বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। সাত নম্বর, বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। আট নম্বর, বিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে। নয় নম্বর, মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। দশ নম্বর, মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার বেশি হতে পারে। এগারো নম্বর, যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত। আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন। নদীবন্দর ও সমুদ্র বন্দরের জন্য সতর্কতা সংকেত আলাদা, তাই সতর্কতা সংকেত ভালো করে বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।